আগামী 13ই নভেম্বর রাজ্যের 6টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। সেই 6টি বিধানসভা কেন্দ্রের মধ্যে রয়েছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা। ইতিমধ্যে আসন্ন উপনির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে ফেলেছে রাজ্য শাসক দল তৃণমূল। বিরোধীদেরকে এক ইঞ্চও জমি ছাড়তে নারাজ খাসপুর শিবির। সেই মতো আলিপুরদুয়ারে মাদারিহাট বিধানসভা জমি দখলে ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূল মনোনীত প্রার্থী জয়প্রকাশ টোপ্প। এদিন বীরপাড়ার দিন বাজারে এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে দোকানে দোকানে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুদ্র মঙ্গলম দীর্ঘদিন হল থেকে বিজেপি জিতেছে, পাবলিকের ডিমান্ডের উপর